পেজ বর্ডার দেখো স্ক্রিনশট নিয়ে নাও যারা নিচ্ছ এবার দেখায় কাজটা করে কিভাবে কাজটা করে দেখো প্রথমত আমি পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করবো এ দেখতে পাচ্ছ আমি লিখেছি প্রথম অপশন পেজ লেআউট রিবন ট্যাব তো পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করব তারপরে লিখলাম পেজ বর্ডার্স মানে এই যে পেজ লেআউট রিবন ট্যাবের মধ্যে নিচে দেখো লিখা আছে পেজ বর্ডার এই যে ট্যাব এই পেজ বর্ডার অপশান এখানে ক্লিক করে দিবা ক্লিক করলে দেখো একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে গেছে এই ডায়ালগ বক্সের মধ্যে এখানে নিচে লিখা যায় আমাদের নোটে দেখো লিখা আছে পেজ বর্ডার ট্যাব ট্যাব কথার অর্থ হলো এই যে পেজ বর্ডার যে ডায়ালগ বক্সটা এসেছে দেখতে পাচ্ছ এই ডায়ালগ বক্সের মধ্যে দেখো এখানে লিখা আছে বর্ডার পেজ বর্ডার শেডিং এই যে তিনটে অপশান লিখা আছে এই তিনটে অপশানটাকে আমরা বলি ট্যাব যেমন বর্ডার ট্যাব পেজ বর্ডার ট্যাব সেডিং ট্যাব তো এই পেজ বর্ডার ট্যাবে ক্লিক করতে হবে তো পেজ বর্ডার ট্যাব অলরেডি থাকেই ক্লিক করাই তারপরে কি করব চুজ বর্ডার ফ্রম আর্ট আর্টের মধ্যে থেকে বর্ডার চুজ করতে হবে তো এই অপশনটার মধ্যে দেখো আর্ট কোথায় লেখা আছে তো এখানে নিচের দেখো লেখা আছে আর্ট এই যে অপশানটা তো এই আর্টের মধ্যে থেকে জাস্ট এই যে ড্রপ ডাউন লিস্ট আছে এখানে ক্লিক করবা ড্রপডাউন লিস্টে ক্লিক করলে দেখতে পাবা এই যে বিভিন্ন রকম বর্ডার তো এখান থেকে তোমাদের যেটা ইচ্ছে বর্ডার দিতে পারো যেটা ইচ্ছে সেটা দাও অনেক বর্ডার আছে এখানে দেখবা ভালো ভালো বর্ডার আছে তো যে কোনো একটা বর্ডার নিবা ওকে করে দিতে হবে তাহলে দেখো পেজে বর্ডার আমাদের চলে এসেছে দেখো আমার আমরা দুটো পেজে কাজ করেছি দুটো পেজেই কিন্তু বর্ডার চলে এসেছে তা আমরা পেজের বর্ডার সুন্দর সুন্দর বর্ডার কিন্তু আমরা দিতে পারি এইভাবে এই পেজ বর্ডার ছাড়াও আমরা আরও কিছু নোটস আমরা শিখব তার মধ্যে রয়েছে শুধুমাত্র বর্ডার মানে অ্যাকচুয়ালি শুধুমাত্র বর্ডার না লিখে নোটটা লিখো টেক্সট বর্ডার নোটটা করো টেক্সট বর্ডার কিভাবে করতে হয় দেখো তো টেক্সট বর্ডার আমি এটাকে সিলেকশন করলাম সিলেকশন করে একটু বোল্ড করে দিচ্ছি তারপরে আন্ডারলাইন করে দিচ্ছি যেহেতু এটা আমাদের কোশ্চিন হেডিং হবে তো খাতাতে হেডিং করবা টেক্সট বর্ডার অ্যান্সারটা লিখবা পেজ বর্ডার লে আউট এতটা পর্যন্ত ঠিকঠাক যাবে আমি কপি করে নিচ্ছি এই দেখো তো অ্যানসারটা লিখবো আমরা পেজ পেজ লেআউট রিবন ট্যাব তারপর তিরচিহ্ন দিব নিচে তারপরে লিখবো পেজ বর্ডার্স তারপরে শুধুমাত্র বর্ডার ট্যাব বর্ডার ট্যাবে ক্লিক করার পরে তারপরে কী করবো দেখো তারপরে বক্সে ক্লিক করবা বক্স বক্সে ক্লিক করার পর চুজ করবো স্টাইল চুস বর্ডার স্টাইল কালার বর্ডার স্টাইল অ্যান্ড কালার তারপরে ওকে করবা এইস নোটস দেখো টেক্সটের বর্ডার পুরো নোট পেজ লেআউট রিবন ট্যাব তারপরে পেজ বর্ডারস তারপর শুধুমাত্র বর্ডার ট্যাব দে বক্সে ক্লিক করতে হবে তারপর চুজ বর্ডার স্টাইল এন্ড কালার তারপর ওকে হ্য কি বলছ বল এবোলসের তীর চিহ্নটা কি করে দিলে ওই যে শর্টকাট কি বানিয়ে রেখেছি না আমি ইনসার্ট সিম্বল এই যে সিম্বল থেকে শর্টকাট কি নিয়েছি সিম্বল এটা তীর চিহ্নটা ওহ এবার দেখাই কাজটা করে এই দেখো আমাদের এখান থেকে এতটা লেখা আছে লেখা আছে আমি ইন্ডিয়াটা কেটে দিই তোমাদের বুঝাতে সুবিধা হবে এটাকে মিডিল করে দিই ইন্ডিয়াকে এই দেখো আমাদের এখান থেকে এতটা একটা প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটাই যদি আমরা বর্ডার দিই শুধুমাত্র তো বর্ডার কিভাবে দিব না প্রথমত আমি এই প্যারাগ্রাফে ক্লিক রাখব ক্লিক রাখার পরে এখানে কি করব পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করব ক্লিক করার পরে বর্ডার এদের দেখো পেজ বর্ডার সেম জায়গাতেই ক্লিক করব ক্লিক করার পর এই ট্যাবে ক্লিক করব বর্ডার ট্যাবে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নান আছে বক্স আছে তো এই বক্সে ক্লিক ক্লিক করবো দেখো বক্স লিখা আছে তো বক্সে ক্লিক করার পর তারপরে কি বলেছি চুজ বর্ডার স্টাইল অ্যান্ড কালার তো এখানে দেখো লিখা আছে স্টাইল তো এই স্টাইলের মধ্যে থেকে যেমন খুশি তুমি বর্ডারের স্টাইল নিতে চাও এই যে দেখো এখানে দেখতে পাচ্ছো তো তোমার ইচ্ছে মতো বর্ডার স্টাইল নিতে পারো তো মনে করো আমি একটা বর্ডার স্টাইল এটাই নিচ্ছি নেওয়ার পরে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছো ব্ল্যাক কালারের এটা ইচ্ছে করলে আমি আমার ইচ্ছে মতো কালারটাও দিতে পারবো কালার দিলাম এবার ওকে করে দিব দেখো বর্ডার হয়ে যাচ্ছে আমি যদি এটাকে বাদ দিয়ে আমি এই সেকেন্ড প্যারাগ্রাফটাকে করি দেখো কত সুন্দরভাবে হচ্ছে বর্ডার ট্যাবে ক্লিক করব বক্সে ক্লিক করব যে বর্ডারের কালার দিব সেই কালারটা দিব ওকে করে দিব এই দেখো একটা বর্ডারের কালার পড়ে গেল এবার তোমাদেরকে এখানে মনে রাখতে হবে এবং সাবধান থাকতে হবে যে এই যে উপরে দেখো ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এই ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এই লেখাটাকে বর্ডার দেওয়ার সময় একটু সাবধান এবং সঠিকভাবে দিতে হবে এই জন্য সঠিকভাবে দেখো কিভাবে দিচ্ছি এখানে বর্ডার দেওয়ার নিয়মটা একটু চেঞ্জেস হবে তা আমরা দেখলাম একটা প্যারাগ্রাফে বর্ডার সুন্দরভাবে দিয়ে দিতে পারছি কিন্তু যখন আমরা কোনো হেডিং বা পয়েন্ট হতে পারে কোনো তো মনে করো এটা হেডিং আছে বা পয়েন্ট আছে তো এটা মনে করো হেডিং আর এটা হয়ে গেল আমার পয়েন্ট তো এই পয়েন্টকে কীভাবে বর্ডার দিব হেডিংকে কীভাবে বর্ডার দিব দেখাই দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলে যদি আমি ক্লিক করি তারপরে বর্ডারে ক্লিক করি যে বর্ডার যদি আমরা দিই বক্সে ক্লিক করলাম দেখো একটা বর্ডার দিচ্ছি যে কোনো এই মোটাটাই বা এরকম বর্ডার দিচ্ছি একটু এটা দিচ্ছি মনে করো বর্ডার দিলাম এবার কালার ইচ্ছে মতো আমি কালার দিতে পারব রেডটাই দিই তোমরা দেখে বুঝতে পারবে দে ওকে করছি দেখো বর্ডারটা কেমন হলো আমার লেখা আছে এতটা কিন্তু বর্ডার পড়ে গেল পুরোটাই মানে পুরো লাইনটাই বর্ডার হয়ে গেছে দেখো আমি যদি সেমভাবে এখানেও বর্ডার দিই তাহলে কি হবে সেম কাজটাই হয়ে যাবে আমি যদি মনে করো উপরে এরকম বর্ডার দিব না তাহলে কি করব আমি এটাকে বর্ডার দিব দেখো সিলেকশন করলাম পেজ বর্ডারে ক্লিক করলাম শুধুমাত্র বর্ডারে ক্লিক করে বক্সে ক্লিক করছি দিয়ে আমার ইচ্ছে মতো যে বর্ডার দিতে চাই সেই বর্ডার ক্লিক করলাম দিয়ে ওকে করছি তো কি হলো কাজটা আমার পুরো লাইনটাই কিন্তু বর্ডার পড়ে গেল এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে সিলেকশনের পার্ট মানে আমি এখান থেকে অন দা ইনসার্ট ট্যাব এইটুকু লিখাকেই শুধুমাত্র বর্ডার দিতে চাইছি পুরো লাইনকে বর্ডার দিতে চাইছি না এক্ষেত্রে কি করব সিলেকশনটা সঠিকভাবে করব। তো দেখো আমরা সিলেকশন দেখাই একটু জুম করছি এই দেখো মাউসের লেফট বাটনটা ক্লিক করে দেবে থেকে এইভাবে নিয়ে যাচ্ছি যখন নিয়ে যাচ্ছি তো দেখো এখানে যে ট্যাব এই ট্যাবের উপরে যখন নিয়ে যাচ্ছি তো এতটা বেড়ে যাচ্ছে একটু এখান থেকে কমাতে হবে মানে এতটাই যে স্পেস একটা এই বেশি একটা স্পেস আমরা সিলেকশন করলে পুরো লাইনটাই বর্ডার আসবে তো আমার যতটা লেখা আছে অত টাকাই করব। তো এই জন্য কী করবো এইভাবে সিলেকশন করার সময় নিয়ে যাব যাবার মাউসটা ছাড়বো না এভাবে কমাবো দিয়ে মাউস ছাড়বো মানে সিলেকশনটা তোমাকে সঠিক করতে হবে যতটা লেখা আছে ততটাকেই সিলেকশন করতে হবে হ্যাঁ বলো আর যদি ঠিক করে দেখেন কারণ একটু টেকনিক্যাল ইস্যুর জন্য মানে একটুখানের জন্য আটকে দেখো দেখো এখান থেকে আমি এতটা সিলেকশন করছি কিভাবে মাউসের লেফট কিটা দেবে থেকে এভাবে টানছি দেখো সিলেকশনটা হলো এই সিলেকশনটা না যতটা লেখা আছে তত টাকাই তাহলে কি করব এখন মাউস আমি ছাড়িনি মানে এভাবে টানছি টেনে মাউস ছাড়ছি না আবার এভাবে কমাবো যে যতটা লেখা আছে ততটাই করব দেখো একটা হাইলাইট কালার পড়েছে দিয়ে ছেড়ে দিলাম এইভাবে সিলেকশনটা করতে হবে এই সিলেকশনটা করে নেওয়ার পরে তারপরে বর্ডার দাও পেজ বর্ডার অপশনে যাচ্ছি শুধুমাত্র বর্ডারে ক্লিক করছি দিয়ে বক্সে ক্লিক করছি এবার যে বর্ডার দিতে চাও সেই বর্ডারটা এখানে চুজ করবা দিয়ে দিয়ে ওকে করছি দেখো হলো বর্ডার এর আগে কিন্তু পুরো লাইনটা হয়ে দেখো এটাকে আমি করে ওয়েস্ট বেঙ্গল পুরোটাই করছি দেখো এ করছি না পুরোটাই করছি কি হয় পেজ বর্ডার বর্ডার বক্সে ক্লিক দিয়ে এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি এটা নিলাম মনে করো দিয়ে কালারটাকে আমি হয়তো ব্লু করি ওকে করছি এই দেখো পুরোটা হয়ে যাচ্ছে এটাই হচ্ছে পার্থক্য মানে সিলেকশনের মধ্যেই পার্থক্য আছে এটা তোমাদেরকে মনে রাখতে হবে বা যদি মনে করতেও খাতায় লিখে রাখবো আমার মনে থাকবে না তাহলে খাতায় লিখে রাখতে হবে বোঝা গেল সবার এতটা বুঝতে অসুবিধা হয়েছে কোনো

তারপরে পেজ লেআউট রিবন ট্যাব পেজ লেআউট রিবন ট্যাবের পরে পেজ বর্ডার্স পেজ বর্ডার্স এর পরে শেডিং ট্যাবে ক্লিক করতে হবে সেটিং করার পরে চুস ফিল কালার চুস ফিল কালার দে ওকে করে দেবা এইচে নোটস লিখে নাও বাই স্ক্রিনশট নিয়ে নাও স্যার একটু ছোট করুন স্ক্রিনশট নিয়ে নিচ্ছি মানে পেজটা একটু ছোট করুন এই নাও ছোট করলাম হ্যাঁ স্যার এক মিনিট স্যার হ্যাঁ স্যার স্ক্রিনশট হয়ে গেছে আচ্ছা এবার দেখাই কাজটা কি সেটিং মনে করো উপরে আমি যে লিখেছি এই যে হেডিংটা ওয়েস্ট বেঙ্গল লিখেছি এই লেখাটার একটা বক্স দিয়েছি বর্ডার এই বর্ডারের ভিতরের অংশটা যে সাদা অংশ আছে এটাকে আমি কালার দিয়ে পূরণ করব। মানে ফিল করব। এটাকেই ফিল করাটাকেই বলছি আমরা শেডিং সেটা কীভাবে দিতে হয় না প্রথমত লেখাটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পদ্ধতি সেম তারপরে পেজ লেআউট রিবন ট্যাব পেজ বর্ডার ক্লিক করলাম এবার সেডিং ট্যাবে ক্লিক করব। শেডিং ট্যাবে ক্লিক করার পরে এখান থেকে যে কালারটা আমি দিতে চাইছি সেই কালারে ক্লিক করে দেব তারপর ওকে করে দাও দেখো কালার হয়ে গেছে আমি আবার করে করে দেখাচ্ছি অন ইনসার্ট ট্যাব এটাকে দেখাই এই দেখো করলাম তা আমি এইটুকুই দিব এই জন্য সিলেকশনটা কমাচ্ছি ঠিকঠাকভাবে সিলেকশন করলাম এবার পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করার পরে পেজ বর্ডার সে ক্লিক করবো তারপরে একটা যে ডায়ালগ বক্স আসলো সেখানে সেটিং ট্যাবে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে আছে ফিল তো ফিলের থেকে কালার কালার তুমি যে দিতে চাও নাও আমি ব্ল্যাক ব্ল্যাক কালার কালার দিতে চাই তো দিলে তোমার লিখাটা দেখো ব্ল্যাক কালারের আছে আর ফিল কালার যদি ব্ল্যাক দাও কম্পিউটার অটোমেটিক অ্যান্টি কালার করে দেবে মানে ব্ল্যাক তোমার ফিল হয়ে যাবে আর লিখাটাকে অটোমেটিক হোয়াইট করে দেবে দেখো এই ওকে করছি এই দেখো অটোমেটিক লিখাকে সাদা করে দিয়েছে মানে দারুণ একটা অপশন তো পেজ বর্ডার বর্ডার এবং শেডিং তোমরা প্র্যাকটিস করবা সবাই আচ্ছা তো আমরা কি শিখলাম বলো বুঝি স্যার শেডিং এর নিচে যে স্টাইল অপশনটা জোটাই কি কাজ আচ্ছা দেখাই সিলেকশন করলাম লেখাটাকে পেজ লেআউট তারপর পেজ বর্ডারস দে শেডিং এই শেডিংয়ের মধ্যে থেকে ধরে নাও আমি কালার দিচ্ছি ইয়েলো এখানে স্টাইল আছে দেখো স্টাইল আছে ক্লিয়ার তো ক্লিয়ারের জায়গায় এখানে যদি এটা আছে হানড্রেড পারসেন্ট সলিড একটু জুম করি তাহলে বুঝতে পারবা এই দেখো হানড্রেড সলিড আছে আর তার নিচে ফাইভ আছে টেন পারসেন্ট আছে এই দেখো ডিপ আছে আস্তে 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 বিভিন্ন রকম ডিপলি আছে এই যে গ্রেড আছে এরকম করতে পারো ডট ডট করতে পারো আমি মনে করো এই যে ডি গ্রিড করে দিলাম স্টাইল এই গ্রিডের আবার তুমি কালার দিতে পারবা এখান থেকে মনে করো আমি কালার দিচ্ছি হলুদের উপরে মনে করো এই কালারটা দিয়ে দিচ্ছি এবার দেখো কাজটা কি হয় ওকে করছি এই দেখো কাজটা মানে সুন্দর একটা আরো লুকিংটা সুন্দর হয়ে গেল

এন ডি র্যান্ড সমান দিয়ে র্যান্ড তারপরে দিব ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ এই ব্র্যাকেটের মধ্যে যতটা প্যারাগ্রাফ তুমি চাইছো ধরে নাও তুমি চারটি প্যারাগ্রাফ চাইছো তো লিখবা চার যদি মনে করো দুটো প্যারাগ্রাফ চাইছি তো লিখবা দুই ঠিক আছে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবা আচ্ছা দিয়ে এন্টার মেরে দিবা তাহলে চলে আসবে তো এটা হলো একটা র‍্যান্ডমলি মানে একটা র‍্যান্ডমলি একটা প্যারাগ্রাফ আসবে হ্যাঁ কম্পিউটার যেটা সেট করা আছে এরকম একটা আসবে এটা হচ্ছে টিচারদের জন্য যারা ট্রেনিং করায় তো ধরে নাও আমি কিছু হয়তো শেডিং বুঝাবো বা এই বর্ডারটা বুঝাবো তো বুঝানোর জন্য আমাকে অনেকটা লিখতে হতো এতটা তো এতটা টাইপ করতে একটা সময় লেগে যেত তোমরা বসে থাকতে তো এই জন্য এই ফ্যাসিলিটি কম্পিউটার মাইক্রোসফট দিয়েছে যে তাড়াতাড়ি যাতে দেখিয়ে সবাইকে বোঝাতে পারে শিখাতে পারে এই জন্য একটা শর্টকাট ঠিক আছে তাহলে আমরা কী কী শিখলাম শর্টকাট কীভাবে দেওয়া হচ্ছে সেটা শিখলাম তারপরে পেজের বর্ডার শেডিং আর পেজ বর্ডার এই তিনটে জিনিস শিখলাম তাই না আচ্ছা এরপরে আমরা শিখব একটু এটাকে নতুন পেজ নিয়ে আসি দেখো এখানে একটা জিনিস মনে রাখবা সেটা বলি যার নাম হচ্ছে পেজ 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 ব্রেক 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 করতে হয় তোমাকে যেতে হবে ইনসার্ট রিবন ট্যাব তারপরে পেজ ব্রেক এটাও লিখে রাখো খাতায় তোমরা সবাই আমি এটাকে একটু বোল্ড করে দিই আন্ডারলাইন দিয়ে দিচ্ছি আচ্ছা এটাও লিখে নাও ইনসার্ট রিবন ট্যাব দিয়ে বলে দিচ্ছি কী জিনিসটা দ্য পেজ ব্রেক যার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার কন্ট্রোল দেবে থেকে এন্টার এই নোটটাও লিখে নাও লিখেছো এবার বলি ধরে নাও আমি এখানে একটা পেজ নিব তো এই যে পেজ দেখো এখন কতটা পেজে আমি কাজ করছি উপরে এটা এক নম্বর পেজ তারপরে দেখো দুই নম্বর পেজ হয়েছে তিন নম্বর পেজ হয়েছে চার নম্বর এটা পাঁচ নম্বর পেজ এবার ছয় পেজ থেকে যান এটা তোমার একটা স্ক্রিনশট নেব আনমিউট করো মিউট করো তোমার মিউট করো তোমার আওয়াজ আসছে একটা নয়েজ এই দেখো এটা হচ্ছে পেজ এটা এক নম্বর পেজ তারপর এটা হচ্ছে দুই নম্বর পেজ তারপরে এটা হচ্ছে তিন নম্বর পেজ চার নম্বর পেজ এটা পাঁচ নম্বর পেজ এবার আমি চাইছি আর একটা পেজ পেজ সেই ছয় নম্বর পেজে আমি কাজ করব না মানে সাদা রাখব ফাঁকা রাখবো সাত নম্বর পেজে আমি আবার টাইপ করব। বা কিছু যা কাজ করতে চাই সেটা করব এরকম হয়তো আমি চাইছি তো সেক্ষেত্রে কি করব। পেজ ব্রেক করব। তাহলে কিভাবে করে দেখো প্রথমত ইনসার্ট রিবনটা ক্লিক করলাম তারপরে ইনসার্টের নিচেই দেখো লেখা আছে পেজ ব্রেক এই অপশানটায় ক্লিক করলেই আর একটা দেখো পেজ চলে এসেছে এরকম পেজ যখন আমরা সাদা পেজ নিচ্ছি এই সাদা পেজটা যদি তুমি শর্টকাট পদ্ধতিতে নিতে চাও তো শর্টকাট পদ্ধতি হচ্ছে কন্ট্রোল দেবে থেকে এন্টার যতবার নিবা এন্টার মারতে থাকো আর পেজ দেখো আসতেই আছে কতটা পেজ অনেক পেজ নিয়ে নিয়েছি দেখো এবার তুমি এইভাবে কাজ করতে পারো এই জন্য এই পেজ নতুন একটা পেজ নেওয়াকে এটাকে বলা হয় পেজ ব্রেক এই এটা লিখে রাখবা খাতায় যার শর্টকাট পদ্ধতি হচ্ছে কন্ট্রোল দেবে এন্টার